আসসালামু আলাইকুম, আহমেদ ব্লগ আপনাদের স্বাগতম। আজকে আমি গিয়েছিলাম একটি হালাল রামেন রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে জিবেই রামেন এবং এখানে সবগুলো খাবারই হালাল অথবা মুসলিম ফ্রেন্ডলি। এই রামেন রেস্টুরেন্টটি ইন্ট্রোডিউস করে আমার কলিগ ফ্রাংসান, আমি ওনার সাথেই খেতে যাচ্ছি। রেস্টুরেন্টটি অফিস থেকে ওয়াকিং ডিস্টেন্স 20 মিনিটস, তবে অন দ্য ওয়েতে অনেক সাকুয়া ট্রি ছিল। সাকুয়া ট্রি এনজয় করতে করতে এবং ফ্রাঙ্কের সাথে গল্প করতে করতে চলে গিয়েছিলাম। আমরা এখানে এই নাম্বার 1 রিকমেন্ড রামেনটি ট্রাই করেছি এবং দেখতেই পাচ্ছেন কি হালাল অথবা এবং মুসলিম ফ্রেন্ডলি রেস্টুরেন্ট। ভেন্ডিং মেশিন থেকে আমরা আমাদের পছন্দের মেনুটি চুজ করে টিকিট নিয়ে নেই এবং টিকিটটি রিসেপশনে দিয়ে দিই। এখন আমরা ওয়েট করছি খাবারের জন্য। প্রথমে তারা আমাকে একটি স্যুপ, যেটি আসলে একদম লাইট একটি স্যুপ, এবং একটি ডিম দেন। ডিমটির কালারটা এরকম দেখা যাচ্ছে, খুব সম্ভবত এটি সয়া সসে ডুবানো ছিল। আমার নুডলস চলে এসেছে, তবে এটি খুবই ড্রাই একটি নুডলস। আমি এখন চিলি সস মিশিয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম অনেক ঝাল হবে, কিন্তু আসলে এটি একদমই ঝাল ছিল না, তবে অনেক ফ্লেভারফুল ছিল। নুডলসটি সত্যি খুব দারুণ ছিল এবং এর মাঝে চিকেন এবং ল্যাম্বের মিক্সটা আর টেস্টে আরও অনেক বাড়িয়ে দিয়েছিল। নুডলসটি যদিও ঠিক ছিল, তবে এটি চুজ করা যেত, আমি সেই অপশনটা জানতাম না। আমি এখন ডিম ট্রাই করব। ডিমটা খুব সম্ভবত সয়া সসে ডুবানো ছিল, তাই আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তবে স্যুপ এবং নুডলস দুটি আমার কাছে অসম্ভব রকম ভালো লেগেছে। আর হ্যাঁ, স্যুপটি কিন্তু থাই স্যুপ বা চিকেন স্যুপ ছিল না, এটি একটি লাইট স্যুপ ছিল, খুব সম্ভবত জাস্ট অনিয়ন ফ্লেভার, তবে স্যুপটি আসলে টেস্টি ছিল। টোকিও অথবা সাইতামের ভিতরে যদি কোনো ভালো রেস্টুরেন্টের খোঁজ আপনারা জানতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের আরও কিছু ভালো হালাল রেস্টুরেন্টের খোঁজ জানানোর এবং তাদের খাবার টেস্ট করে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করার। আর আশা করছি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। এরকম আরও ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। And because of the chili, it was so flavorful.